মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে শুনতে শুনতে আমি রাতে ভাত খাওয়াই বন্ধ করে দিয়েছি তো আজকে রাতে তো ভাত এমনি খাবো না তো আমি কি খাবো সেটাই ভাবছিলাম তখনই দেখতে পেলাম কালকে ক্যাফে থেকে আমি এই বার্গারের বানগুলো এনেছিলাম আমি ভাবলাম চলো এটাকে আমার স্টাইলে একটা বার্গার বানাই তো আমি এটা মাঝখান দিয়ে কেটে দিয়ে এক সাইডে সস আর এক সাইডে মিউনিস লাগিয়ে নেবো ভালো করে আর একদম সিম্পল করব যেটা সবাই করতে পারবে তারপরে আমি কি করব দুদিকে ভালো করে লাগানোর পরে আমি নিয়েছি একটা পকোড়া হ্যাঁ চিকেন প্যাটি বা কোনো রকম আলুর প্যাটি আমি নিই আমার কাছে চিকেন পকোড়া ছিল তাই জন্য চিকেন পকোড়াটা নিয়ে ভালো করে একটু করে ভেঙে নিয়েছি কারণ চিকেন পকোড়াটা গোল হয় বার্গারের ভেতরে গোল বসবে না তাই জন্য আমি ভেঙে ভেঙেই লাগাই তো ভেঙে ভেঙে দেরাম করে লাগিয়ে তারপরে পকোড়ার সঙ্গে যে পেঁয়াজ আর দিয়েছিল সেইগুলো দিয়ে দিয়েছি তারপরে বার্গার আমার রেডি হয়ে গেছে দেখ আমি না পাউরুটি খেতে অনেক ভালোবাসি তো আমি যেখানে যাই পাউরুটি ইরাম কিনে আনি বান কিনে আনি আর আমার কাছে যা যা ঘরে থাকে সেইগুলো দিয়ে আমি বার্গার বানিয়ে নিই তো আজকে আমার কাছে পকোড়া ছিল তাই পকোড়া দিয়ে এরাম বার্গার বানিয়ে নিলাম আর খেতে অনেক টেস্টি হয়েছিল আর আমার প্রতিদিনের নিয়ম হলো রাতের খাবার খাবো বিগ বস দেখতে দেখতে তাই বিগ বস দেখছি